একটু ওয়েট করি, 0.551 বা 57 ছিল আগেরটাকে, মোটামুটি কাছাকাছি মান পাইছি, তার মানে এর কয়েলটা ঠিকঠাক আছে। যদি আপনি এইটা চেক করে যদি ওএল পান বা 0 অথবা 1 মান আসে, তাহলে বুঝতে হবে যে এর কয়েল টার্মিনালটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর কীভাবে আমরা চেক করব যে এটা ভালো আছে কি না। তা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর চেক করার জন্য তিনটা জিনিস চেক করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ, অর্থাৎ যে কোনো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নেবেন, নেওয়ার পরে এ গোটা সাইডটা একটু দেখবেন যে কোনো পোড়া আছে কি না বা ফোলা আছে কি না, বা এখানে যে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে মুভিং কন্ট্যাক্টটা আছে, এই মুভিং কন্ট্যাক্টটা আপ ডাউন করে কি না, এই ফিজিক্যাল চেকটা প্রথমে করতে হবে। এরপরে দ্বিতীয়ত যেটা চেক করতে হবে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো কয়েল টার্মিনাল আছে, অর্থাৎ এই যে A1 এবং A2 এই কয়েলটা ঠিক আছে কি না, এবং এই যে বড়গুলো দেখতে পাচ্ছেন এখানেও আছে A1, এই যে A1 A2 এই কয়েল টার্মিনাল ঠিক আছে কি না, এর রেজিস্ট্যান্সটা প্রপারভাবে আছে কি না, এটা চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়ে নেই, মাল্টিমিটারে এখানে ওহমে সিলেক্ট করতে হবে। ওহম দেখেন, এখানে ওহমে সিলেক্ট করছি। করার পরে এর যে A1 এবং A2 টার্মিনাল আছে, এটার কিন্তু উপর সাইডেও আছে, দেখেন এটা হচ্ছে কি 220 ভোল্ট 50 অথবা 60 হার্জ। তা এইখানে আমরা এখন ধরতেছি, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্সের মান পাবো। আমরা এখানে ওহম থেকে আমরা কন্টিনিউতে গেছি, আমরা ওহমে আসি, দেখেন কত আসছে, 0.572 কিলো ওহম, কিলো ওহমে আসছে, ঠিক আছে। তো এখন এই কিলো ওহম মানটা ঠিক আছে কি না, আমরা যদি আরেকটা নতুন নিউ ম্যাগনেটিক কন্ট্যাক্টর নেই, দেখবেন যে সেম মান আসছে, দেখেন দুইটাতে, একটু ওয়েট করি, 0.551 বা 57 ছিল আগেরটাকে, মোটামুটি কাছাকাছি মান পাইছি, তার মানে এর কয়েলটা ঠিকঠাক আছে। যদি আপনি এইটা চেক করে যদি ওএল পান বা 0 অথবা 1 মান আসে, তাহলে বুঝতে হবে যে এর কয়েল টার্মিনালটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। অনুরূপভাবে যদি আমরা এই বড় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা নেই, এটা নেই, দেখেন এটারও কিন্তু আমাদের এই পাশে A1 এবং A2 টার্মিনাল আছে, এই যে A1 এবং A2, এবং এটাও যদি আমরা কয়েলের রেজিস্ট্যান্স মাপি, তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান পাবো। 0, 1 অথবা OL যদি মান আসে, তাহলে বুঝতে হবে এটা কয়েলটা ড্যামেজ হয়ে গেছে। দেখেন এখানে, দেখেন আমাদের কত আসতেছে, 105.2 ওহম। তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা ঠিকঠাক আছে। এখন যদি আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আছে, এর কন্ট্যাক্ট টার্মিনালগুলো ঠিক আছে কি না, অর্থাৎ পাওয়ার যে টার্মিনালগুলো L1, L2, L3 এটা ইন হবে, এবং T1, T2, T3 এটা আউট হবে। তো এখন এটা কন্টিনিউটি চেক করতে হবে যে এটা ঠিকঠাক আছে কি না, অর্থাৎ পাওয়ার কন্ট্যাক্টগুলো ঠিকভাবে পায় কি না। তা আমরা জানি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে তিনটা পাওয়ার টার্মিনাল আছে, যেটা হচ্ছে NO সুইচ, আর এটাকে প্রেস করলে NC হবে, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সঙ্গে অক্সিলারি কন্ট্যাক্ট থাকে, এই অক্সিলারি কন্ট্যাক্টটা হচ্ছে NO এবং নিচেরটা হচ্ছে NC। তা আমরা প্রথমে কী করি, এই L1 এবং T1 ধরলাম, ধরার পরে এটা একটু ভালো করে ধরতে হবে কন্ট্যাক্ট পাওয়ার জন্য। L1 এবং T1 ধরছি, এবং এই যে মিডিল আছে প্রেস করবো, দেখেন এখানে কন্টিনিউটি পাচ্ছে, অর্থাৎ মাল্টিমিটারে আমরা কী করছি, কন্টিনিউটি সিলেক্ট করে রাখছি। তা এখানে বার্জার দিচ্ছে, বিপ দিচ্ছে, তার মানে হচ্ছে কন্টিনিউটি পাচ্ছে, ঠিক এই এই কন্ট্যাক্ট টার্মিনালটা ঠিকঠাক আছে। এরপরে আমরা যেটা ধরছি সেকেন্ডলি, এটা সেকেন্ডলি এটাতে প্রেস করতেছি, দেখেন এটাও কন্টিনিউটি পাচ্ছে, তার মানে এটাও ওকে আছে। এবং থার্ড যে টার্মিনালটা আছে সেটাও যদি ধরি, সেখানেও আমরা পাচ্ছি, দেখেন তার মানে এটা ওকে আছে। এরপর নর্মালি ওপেন যে কন্ট্যাক্ট আছে, এই ওপেন কন্ট্যাক্টটা ধরবো এবং প্রেস করব, দেখেন এটাও কন্ট্যাক্ট পাচ্ছে। এবং NC-টা এখানে প্রেস ছাড়াই কিন্তু NC-টা কন্ট্যাক্ট পাবে, কারণ এটা NC নর্মাল ক্লোজ টার্মিনাল, তার মানে বুঝলাম যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আমাদের ঠিকঠাক আছে। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর কীভাবে সিলেকশন করবেন এবং এইটা কীভাবে কাজ করে, এ নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও তৈরি করছি, যদি চান আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা এই ভিডিওগুলো দেখতে পারেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, ধন্যবাদ।